রাজধানীতে করোনা হটস্পট খ্যাত মহাখালী, উত্তরা আর মিরপুরের মতো এলাকাগুলোতে এখনও মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। সামাজিক দূরত্ব বজায় না রাখা বা স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না সেসব এলাকায়। রাজধানীতে করোনা সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ এলাকা মহাখালী। এলাকার করাল বস্তিবাসীর মধ্যে এখনও প্রায় 50% মানুষ মাস্ক ব্যবহার না করে ঘর থেকে বের হচ্ছেন। মানে হঠাৎ করে একটা কাজে বের হইছি বিধে আমি পরি নাই, না মাস্ক নিয়ে বের হইছি, মানে দেহেই নেই, হাতে আছে। আপনার আপনার মাস্ক আছে, হাতে আছে। এছাড়া 20 সেকেন্ড হাত ধোয়ার বিষয়টিও অজানা তাদের। কত কত সেকেন্ড ধরে হাত ধুইতে হয় জানো? পরে 3-4 মিনিট। উত্তরায় আবাসিক এলাকার বাজারগুলোতে মাস্ক ব্যবহার করতে দেখা গেল সামাজিক দূরত্ব মানার বিষয়টি উপেক্ষিত। আমরা তো এখন ব্যান গাড়ি চালাই, তো এই জন্য এখানে সেমন গাছ চালা বসে। আমরা মনে করেন অফশোর টাইমে থাকা বসছি, একটু এটা নাকে দিলে অতিরিক্ত মানে গরম লাগে, এই জন্য হালকা পাতলা একটু কুইলা রাখি আসি বাতাস লাগানোর জন্য। আমাদের মধ্যে এখনো জনসচেতনতা অনেক সচেতনতার অভাব আছে। একই অবস্থা সর্বোচ্চ হটস্পট খ্যাত মিরপুরের বাসিন্দাদের মধ্যেও। করোনার চিকিৎসা হচ্ছে এমন একটি হাসপাতালের সামনে অযথাই ভিড় করতে দেখা গেছে অনেককে। এদিকে স্বাস্থ্যবিধি মেনেই ধর্মপ্রাণ মুসল্লিরা আদায় করেছেন জুমার নামাজ। কিছু লোক আছে তারা তো বোঝে না, এই জন্য দূরত্ব বজায় রাখেন। স্বাস্থ্যবিধি মেনানোর জন্য মানে সবাই চেষ্টা করতে। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।